আজকে আমাদের পুকুর থেকে গ্রামের পুকুর থেকে কি কি মাছ ধরলাম আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো, এবং হচ্ছে কি কি মাছ থাকছে আপনারা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন মাছের কি সেই লাভ। বিশাল বড় বড় মাছ আমাদের এই পুকুরে, আর আমাদের পুকুরটাও কিন্তু হচ্ছে সাইজে বিশাল, এবং হচ্ছে মাছগুলোও সাইজে বিশাল বিশাল হয়। আর এক একটা মাছ দেখেন যখন জাল টানা হচ্ছে তখন কিন্তু মাছগুলো কীভাবে লাফাচ্ছে, এবং বিশাল বড় বড় মাছ, এবং হচ্ছে মাছ চেষ্টা করছে এখান থেকে বেরিয়ে যাওয়ার। আপনাদেরকে দেখাচ্ছি এখানে জাল জেলেরা যারা জেলে আছে তারা হচ্ছে জাল টানা শুরু করছে, এবং হচ্ছে মাছের যে হচ্ছে মাছ যেহেতু হচ্ছে বেড়ে পড়ে গেছে এবং হচ্ছে মাছগুলো লাফানো শুরু করেছিল, এবং আপনারা দেখছেন মাছগুলো কীভাবে লাফাচ্ছে। আর আপনাদেরকে যদি দেখায় পুকুরটার সাইজও কিন্তু হচ্ছে বিশাল, আর আমাদের এই পুকুরে হচ্ছে ওই পার থেকে ওই পার কিন্তু হচ্ছে অনেক বড়, এবং হচ্ছে পুকুরটা প্রায় হচ্ছে 120 শতাংশ। এই 120 শতাংশ শুধু হচ্ছে পুকুরে যে তলাটা যেটা আছে সেটা, আর উপরে তো অনেক বেশি বড় হবে, সব মিলিয়ে প্রায় হচ্ছে 140 থেকে 160 শতাংশ হবে এই পুকুরটা। আর এই পুকুরে মাছগুলো কিন্তু বিশাল বিশাল হয়। আর এই পুকুরে আমাদের হচ্ছে সব রকমের মাছ আছে, দেশি প্রজাতির মাছ বলতে এখানে বেশিরভাগই হচ্ছে বাংলা মাছ বলা হয়, যেগুলো বাংলা মাছ সেগুলো আছে রুই, কাতল, মৃগেল, সিলভার, এবং হচ্ছে তেলাপোয়া। তেলাপোয়া মাছগুলো যদিও ছাড়া হয়নি, তেলাপোয়া মাছগুলো অটোমেটিক হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক যখন জাল যত কাছে আসছে তত কিন্তু হচ্ছে মাছের লাফলাফিটা কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে, এবং হচ্ছে মাছ কিন্তু হচ্ছে লাফাচ্ছে, এবং মাছগুলো কিন্তু হচ্ছে বিশাল বড় হয়েছে। আমরা যখন জাল কাছে আনবো তখন কিন্তু আপনারা দেখতে পাবেন যে মাছগুলো কতটা বিশাল হয়েছে এবং কতগুলো বড় কত বড় হয়েছে। আবার শুধু যে বড় হয়েছে তাও না, যেমন আমরা হচ্ছে এই পুকুরে তেলাপোয়া মাছ ছাড়া হয় নাই, তেলাপোয়া মাছের সাইজগুলো কিন্তু হচ্ছে অনেক পুচকে পুচকে তেলাপোয়া মাছ কিন্তু আছে যেগুলো হচ্ছে এগুলো ছাড়া হয়নি। আপনারা কিন্তু দেখছেন একের পর এক মাছ কি সেরকম লাভ দিচ্ছে, ওয়াও কি সুন্দর মাছ। জাল দেহি কাছে আইছে, কাছে অনেক পর মাছ দেহি হুদা লাফ হয়, লাফ হয় কি বিশাল বড় বড় মাছ, মাছ লাফায় সব জাল ফাড়ি দিচ্ছে, কিন্তু মাছের তো মেয়াদ শেষ। ওমা দিয়ে আরেকটা মাছ লাভ দিয়েছে, ওমা আরেকটা মাছ লাফায় লাফায় সব ভিতরে আছে, ওমা দিয়ে বাইরেও যাচ্ছে, মেলা মাছ কি সুন্দর মাছ, বড় বড় মাছ, ওমা ওমা দিয়ে আরেকটা লাভ দিছে, সব দিয়ে লাফালাফি শুরু করছে। আরে তবুও তো এখনো ধরিও নেই, সবগুলো মাছ শুধু লাফাচ্ছে কিন্তু বাঁচতে পারবো, একটাও বাঁচতে পারবো না, নিস্তার নাই, সব দিয়ে লাফায়। ও মা দিয়ে কি সুন্দর সুন্দর মাছ, আপনারা দেখেন হকগুলো মিলা দেখুন, ব্যাপার কি দেখুন, জাল একবারে পাড়ের সাথে লেগে গেছে, আর তা দেখে মাছের আর তর সইছে না, মাছ দিয়ে মেলা খেলা শুরু করলো, মাছ দিয়ে লাফানো শুরু করছে। এখন দেখতে থাকুন মাছের সেই লাফানো দৃশ্যগুলো, দেখতে থাকুন। আর এই মাছ ধরে দেওয়ার জন্য দেখেন পারে মেলা মানুষ ওই মাছে, আর মেলা মানুষ দাঁড়ায় আছে শুধু এই মাছ ধরে দেওয়ার জন্য। আপনারা দেখছেন এখানে দর্শকদের একাংশ, মাছ ধরা শেষ, দুইভাবে খেয়ে দেওয়া হয়, এটা হচ্ছে কাইট দেওয়া হয়েছে, কাইট দেওয়ার পর এখন হচ্ছে সবগুলো মাছ একসাথে করা হচ্ছে, আর এটা হচ্ছে পুকুরটার সাইজ, আপনারা দেখতে পাচ্ছেন পুকুরটার সাইজ কত বিশাল বড়, মাছগুলো সব একসাথে করা হচ্ছে, কাইট দেওয়া হয়েছে যেহেতু হচ্ছে দুই পাশে একসাথে রাখা হয়েছিল, এখন মাছগুলো সব এখন একসাথে করা হবে, মাছগুলো একসাথে করা হচ্ছে। আর মাছগুলোকে দেখুন যখন মাছগুলোকে একসাথে করার চেষ্টা চলছে তখন কিন্তু হচ্ছে মাছগুলো শুধু হচ্ছে লাফাচ্ছে, এখনও কিন্তু লাফানো মাছগুলো সে লাফান, সে লাফানো কিন্তু এখনও থামে না, আর বারবার আপনাদেরকে দেখার চেষ্টা করছি পুকুরটার সাইজ কত বিশাল, এবং হচ্ছে মাছগুলো কিন্তু বিশাল বিশাল হয়ে থাকে। এখন হচ্ছে মাছগুলো একসাথে করার চেষ্টা চলবে, এবং একসাথে করে যেগুলো বড় বড় মাছ আছে বিক্রি উপযোগী মাছ আছে সেগুলো বিক্রি করার জন্য আলাদা একটা হাফাতে নেওয়া হবে, এবং বাকি যে ছোট মাছগুলো আছে সেই ছোট মাছগুলো কিন্তু হচ্ছে আবার পুকুরে ছেড়ে দেওয়া হবে, যখন আস্তে আস্তে ওগুলো বাকিগুলো আরও বড় হবে তখন কিন্তু হচ্ছে পুকুরে বাকি মাছগুলো ছাড়া হবে। এখন একটা হচ্ছে হাফা ঠিক করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন নীল রঙের একটা হাফা, এক এক কলাকে এক এক নামে চিনে সেই হাফাতে এখন হচ্ছে মাছগুলো রাখা হবে এক এক করে, বড় বড় মাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই যে রাখা হচ্ছে কাতল, সিলভার, এই যে দেখতে পাচ্ছেন প্রথমে পর রাখা হলো, দুই নম্বরে রাখা হলো কাতলটি মাছ, অনেক মাছ কিন্তু লাফায় হচ্ছে সেই হাফাতে পড়ছে, এবং হাফাতে কিন্তু অনেক মাছ লাফায় চলে যাচ্ছে যেগুলো হচ্ছে বিক্রি উপযোগী, সেগুলো কিন্তু হচ্ছে এখানে হাফাতে তোলা হচ্ছে। আপনারা কিন্তু দেখছেন বিশাল বড় বড় মাছ কত সুন্দর, আসলে হচ্ছে সতেজ মাছ এবং হচ্ছে বাস্তব মাছ দেখা এবং হচ্ছে ধরা মজাই আলাদা, দেখতে যেমন ভালো লাগে এবং হচ্ছে খেতেও তেমন মজা। আর যে যেগুলো ছোটো মাছ আছে সেগুলো কিন্তু হচ্ছে পুকুরে আবার ছেড়ে দেওয়া হচ্ছে, পরবর্তীতে সেগুলোকে আবার ধরা হবে, এখন যেগুলো বড় মাছ আছে সেগুলো ধরা হচ্ছে, সবাই মিলে কিন্তু হচ্ছে যেগুলো বিক্রি উপযোগী সেগুলো কিন্তু হচ্ছে খাঁচাতে বা হাফাতে নিচ্ছে,
নেওয়ার পর সেগুলো আবার রাতে যখন গাড়ি আসবে তখন হচ্ছে গাড়িতে করে নেওয়া হবে। এখন দেখতে থাকুন কি কি মাছ ধরা হচ্ছে এবং হচ্ছে কোন কোন মাছের সাইজটা কেমন, সেই জিনিসটা এখন আমরা হচ্ছে সরাসরি শুনবো। এখানে দিনে যে শিল্প কয়েক কেজি করে দেবো এই ছিল আমাদের আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন।